মুন্সিগঞ্জ জেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে হিফজুল কোরআন প্রতিযোগিতা। হাজী আলী আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ও অনলাইন টেলিভিশন News71.tv-র আয়োজনে পবিত্র কোরআন শরীফের 10 পারা ও 30 পারার হাফেজদের জন্য আয়োজন করা এই প্রতিযোগিতার আজ শনিবার শেষ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ শহর জামে মসজিদে বাছাই পর্বের তৃতীয় ধাপে 95 জন প্রতিযোগীদের অংশগ্রহণে সকাল 7টা থেকে শুরু হয় প্রতিযোগিতা। বিচারকরা বেলা 12টা পর্যন্ত 95 জন থেকে বাছাই করে 23 জনকে দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচন করেন। বাছাই পর্বে বিজয়ী প্রতিযোগীদের হাতে দ্বিতীয় রাউন্ডের জন্য ইয়েস কার্ড তুলে দেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খাইরুল ইসলাম। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে অংশগ্রহণকারী হাফেজদের প্রশংসা করেন ও তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। ছোট ছোট কোরআনের পাখিরা তাদের তেলাওয়াতের মাধ্যমে তাদের সুর আমার হৃদয়ে যথেষ্ট নাড়া দিয়েছে এবং আমি বিশ্বাস করি আমাদের যে অসাধারণ বাংলাদেশ করার জন্য আমরা যে চেষ্টা করছি, সেই আমরা যারা আজকের কোরআনের পাখি তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে চেতনায় সেই চেতনায় তারা জাগ্রত হয়ে আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ গড়বে এবং তারা এই কোরআন শিক্ষার পাশাপাশি কোরআন এবং হাদিস শিক্ষার পাশাপাশি তারা সামনের দিনগুলোতে তারা কর্মমুখী শিক্ষার দিকেও তারা ধাবিত হবে। ইয়েস কার্ড বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, কাউন্সিলর খাইরুল ইসলাম, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও News71.tv-র উপসম্পাদক জাহাঙ্গীর আলম, হাজী আলী আকবর ফাউন্ডেশনের ম্যানেজার শেখ ফরিদ, ডিজাইন স্টুডিওর স্বত্বাধিকারী মামুন পাশা। প্রতিযোগিতার নিয়ম অনুসারে প্রথম বাছাই পর্ব গত 28 সেপ্টেম্বর রোহজং উপজেলায়, দ্বিতীয় বাছাই পর্ব সিরাজদিখানে 7ই অক্টোবর ও 14ই অক্টোবর, তৃতীয় বাছাই পর্ব আজ অনুষ্ঠিত হলো। রেজিস্ট্রেশনকৃত 300 প্রতিযোগীদের থেকে 3টি বাছাই পর্বের মাধ্যমে 65 জন প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডে চলে এসেছে। আগামীতে তাদের নিয়ে দ্বিতীয় রাউন্ড ও সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও টপ 10 নির্বাচিত করা হবে। প্রতিযোগিতায় সেরা 3 প্রতিযোগী ও টপ 10 এর জন্য থাকবে নগদ অর্থ ও আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতাটি স্পন্সর করেছেন আর্টিসান আউটফিটার্স লিমিটেড, নিউ অ্যালুমিনিয়াম, রেনেসা ডায়াগনস্টিক কেয়ার, বৈজয়ন্তী ক্যাফে ও ডিজাইন স্টুডিও। হিফজুল কোরআন প্রতিযোগিতার 3টি বাছাই পর্বেই পরিচালনায় ছিলেন দেশের খ্যাতি সম্পন্ন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জসিমউদ্দিন মক্কি, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ খান, প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক সাতঘরিয়া কবরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইকবাল হোসেন। তৃতীয় বাছাই পর্বে ইয়েস কার্ড প্রাপ্ত ও এতিম শিশুদের নিয়ে দুপুরে একসাথে খাবার খেয়েছেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খাইরুল ইসলাম। এ সময় তিনি হাফেজরা এগিয়ে যাক এমন প্রত্যাশা ব্যক্ত করেন। আগামী পহেলা রমজান থেকে ধারাবাহিকভাবে News71.tv-র পর্দায় অনুষ্ঠানটির প্রতিটি পর্ব সম্প্রচার করা হবে। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী যাত্রায় নিউজ 70